রেলিং টপকে রাস্তা পার হচ্ছে বিশাল আকারের সাপ, দুধারে দাঁড়িয়ে গাড়ি, খানিকটা যেন সাপের রাস্তা অবরোধ। দিনে দুপুরে রাস্তার রেলিং টপকে রাস্তা পার হচ্ছে বিশাল আকারের সাপ, জনবহুল রাস্তায় আচমকা এমন দৃশ্য দেখে রাস্তার দুই পাশে ছুটে চলা গাড়ি মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে। তবে সেদিকে হেলদোল নেই সাপটির, আপন মনে ডবল লেনের রাস্তা পার হচ্ছে সে। সম্প্রতি সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, ছবিতে দেখা যাচ্ছে ব্যস্ততম রাস্তার দুই ধারে ছুটে চলেছে গাড়ি, আচমকায় রাস্তার রেলিংয়ে উঠে পড়া বিশাল আকারের ময়াল, রেলিং টপকে মন্থর গতিতে রাস্তা পার হতে থাকে সে, একটু একটু করে শরীর টেনে নিয়ে সামনের দিকে এগোতে থাকে সাপটি। মাঝ রাস্তায় বিশাল আকারের সাপ দেখে দাঁড়িয়ে পড়ে দুই ধারের সমস্ত গাড়িগুলি। অনেকে আবার উৎসাহ নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন, নিজেদের মোবাইল ফোনে সাপের রাস্তা পার হওয়ার দৃশ্য ক্যামেরা বন্দি করতে থাকেন। ইন্টারনেটের দৌলতে দুনিয়া এখন হাতের মুঠোয়, প্রতিদিন নানান ধরনের ছবি, ঘটনার মুহূর্ত এখন আমাদের সামনে চলে আসে। ঠিক সেই রকমই বিশাল আকারের এই সাপটির রাস্তা পার হওয়ার দৃশ্য এখন ভাইরাল সমাজ মাধ্যমে। ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন, অনেকেই তাদের নিজস্ব আইডিতে শেয়ারও করেছেন ভিডিওটি। জানা যাচ্ছে ভিডিওটি প্রথমে অধুনা এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়, তারপর ভাইরাল হয় ভিডিওটি। বিশাল আকারের এই সাপ দেখে অনেকেই নানান মন্তব্য করেছেন। জানা গেছে ব্রাজিলের কোনো একটি এলাকায় এই দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে। তবে সাপটির আকার দেখে অনেকেই অবাক হয়েছেন, রেলিং পার হয়ে ধীরে ধীরে রাস্তা পার করে সাপটি রাস্তার পাশের জঙ্গলে ঢুকে যায়। ততক্ষণে রাস্তার দুপাশে গাড়ির লাইন পড়ে গিয়েছে। অনেকে মজা করে লিখেছেন, সাপ আবার পথ অবরোধ করল নাকি। তবে নিজেদের ব্যস্ততম সময়ে বন্য প্রাণীটিকে রাস্তা পারাপারের সুযোগ করে দিয়ে মানবিকতার নিদর্শন রেখেছেন গাড়ি চালকেরা, সমাজ মাধ্যমে তাদের প্রশংসাও করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে নেটপাড়ায় যথেষ্ট চলচিত বিষয় বিশাল আকারের এই সাপের রাস্তা পারাপারে ছবিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।